ডিসক্লেইমার এই ভিডিওটি 2 বছর আগের বানানো তাই দয়া করে কেউ আমার দিকে এবং ভিডিও কোয়ালিটির দিকে খেয়াল না করে কন্টেন্টের দিকে খেয়াল করুন ধন্যবাদ What's up people আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো কিছু আজব স্টাইলে নামাজ পড়া নিয়ে তো চলুন শুরু করা যাক আপনারা নিশ্চয়ই এতক্ষণে খেয়াল করে ফেলেছেন যে আমার মাথায় চুল নেই আই এম টাক বানাই দিয়েছে আমাকে কিছু করার নাই Actually, এখন করার মতো কিছুই নেই যেহেতু সেলুন দোকান বন্ধ তো এই জন্য আমাকে চুল কাটতে দোকানে যেতে পারতেছি না তো এই জন্য এখানেই কেটে ফেললাম চুল এন্ড পুরো মাথা একদম জিরো কাটিং দিয়ে দিয়েছি আই হোপ যে ঈদের আগে চুলগুলো বড় হয়ে যাবে আমরা তো প্রতিদিনই নামাজ পড়ে থাকি কম হোক আর বেশি হোক যদিও আমাদের আরও বেশি পাঁচ ওয়াক্ত নামাজই পড়ার কথা কিন্তু আমরা যাই হোক নামাজ তো পড়ি কিন্তু নামাজ পড়ার সময় আমাদের এমন কিছু ভুল করে আমরা যেগুলো আসলে হাসবো নাকি কান্না করব সেটাই বুঝি না তো এই জন্য আজকে আমি কথা বলবো কিছু আজব স্টাইলের নামাজ পড়া নিয়ে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নামাজে যখন ইমামে মুনাজাত করে তখন আমরা কিছু লোক থাকে যারা কিছু বুঝেই আমিন বলে আবার কিছু না বুঝেও আমিন বলে ফেলি মানে আমাদের জন্য দোয়া করতেছে আমরা আমিনটা বুঝে তো বলবো অন্তত কিন্তু আমরা সেটা করি না আমরা কি করি আমরা যেটাই বলুক আমিন বলে ফেলি আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দাও আল্লাহ আমিন হে আল্লাহ জান্নাত দান করো আল্লাহ আমিন আমাদের 30টা রোজা কবুল করো আল্লাহ আমিন আজকের পরিবেশটা খুব সুন্দর আমিন মোনাজাত তো শেষ আমিন কসকে ভাই রে ভাই কিছু লোক তো আছে এমন গতিতে নামাজ পড়ে মনে হয় যে ওদেরকে কেউ পিছন দিয়ে দৌড়াচ্ছে মানে রকেটের গতিতে নামাজ পড়ে ওরা এরকম রকেটের গতিতে যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজ পড়তে আসছেন কারণ আপনি নামাজ পড়ে গেলেন না রকেটের গতিতে পড়ার কি দরকার কিছু কিছু লোক তো আছে নামাজ পড়ে ঠিকই কিন্তু তাদের মন থাকে অন্যদিকে আমার টাক মাথায় যদি লম্বা লম্বা চুল গজাইতো কত স্টাইল করে পোস্ট দিয়ে ছবি তুলতাম আহারে আবার এমন কিছু লোক আছে যারা নামাজ পড়ার সময় এদিকেও তাকায় ওদিকেও তাকায় উপরেও তাকায় নিচেও তাকায় মানে সব দিকে তাকায় তাদেরকে দেখতে হয় না হলে কি তাদের নামাজ কমপ্লিট হবে বলেন বলেন আর এমন কিছু লোকও আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় তাদের মনে হয় যে অশান্তি শুরু হয়ে যায় তাদের গা চুলকানি নাক চুলকানি এই চুলকানি ওই চুলকানি এটা করা ওটা করা মানে নামাজের ভিতরে সব করে ফেলে তারা তো গাইস আমার ভিডিও আজকে এতটুকুই আই হোপ আপনাদের কাছে আমি বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন আমি এখানে কোনো কিছু ছোট করতে আসিনি নামাজকেও ছোট করিনি ইসলাম ধর্মকেও ছোট করিনি আমি জাস্ট বুঝাতে চেয়েছি যে নামাজটা পড়তে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এটি আমরা মানুষকে দেখানোর জন্য পড়ব না আর আমাদের নিজের অশান্তির জন্য পড়ব না বা কেউ চাপ দিলে পড়ব না সো ইটস সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন ভিডিও দিব আপনাদের মাঝে ধন্যবাদ এতটুকু পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম